قليلي مهلا جبت عمري তোমাদের কোথায় বাড়ি তাহলে আমাদের জলচক জলচকে এটা ফার্স্ট টাইম এসছো না আগে এসছো আগে এসছো তাহলে ময়না রাস কি ছোটবেলা থেকে শুনে এসছো নাকি হ্যাঁ এই রাস কত বছরের পুরনো কত বছরের পুরনো জানি তো অনেক কত বছর জানি আমরা শুনলাম যে এই রাস হচ্ছে এটা 463 তম বর্ষ আচ্ছা জানা নেই জানলে ফার্স্ট আর কি আচ্ছা যাই হোক আজকেরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু ময়না রাস মেলার যে 15 দিন রাস হয় তার আজকে অষ্টম দিন আর অষ্টম দিনে ওই যে শ্যামসুন্দর জিউ আজকে রাজার গড়ে ফিরে যাচ্ছে তো এবছরের মতো আর দেখার জন্য প্রচুর আজকে দর্শকের ভিড় হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে এসেছি আজকে ময়না রাসমেলাতে তো এখানে 15 দিন ধরে রাসমেলা হচ্ছে আজকে হচ্ছে অষ্টম দিন তো এই অষ্টম দিনে হচ্ছে শ্যামসুন্দর জিউ ময়না রাজগড়ের কুলদেবতা 2023 সালের মতো বিদায় জানিয়ে সকলকে আবার কিন্তু ঠাকুর গড়ে ফিরে যাবে তো আমরা তোমাদেরকে দেখানোর জন্য আজকে এসেছি আজকে হচ্ছে অষ্টম দিন শুরু হয়েছে 27 তারিখ থেকে চলবে 11 ডিসেম্বর পর্যন্ত 2023 তো কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা এখনো ময়না রাসমেলাতে আসোনি তোমরা অবশ্যই ময়না রাসমেলাতে আসবে 11 ডিসেম্বর পর্যন্ত আমাদের রাসমেলা এখনো চলবে 2023 সালের তো আমরা এসেছি তোমাদেরকে এখানে দেখাবো রাসমেলাতে ঠাকুর কেমন ভাবে যাচ্ছে এবং ময়না রাসমেলাতে এবছর ভিড় কেমন হয়েছে এবং কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে তো সবকিছু তোমাদেরকে দেখাবো অলরেডি আমাদের সামনে অনেক ছোট ছোট ভাইরা আছে এবার একটা হাই করো তোমাদের এখানে বাড়ি প্রত্যেকদিন চলে আসো এই নাগরদোলা দেখার জন্য আসো নাগরদোলার সামনে আসি এখন প্রচন্ড লোক দেখতে পাচ্ছ নাগরদোলার সামনে দাঁড়িয়ে আছে তো এই যে এদিকে দুজন আছে তোমরা একটা হাই হাই করো ভালো করে কেমন লাগছে বলো এইটা কি ফার্স্ট টাইম না আগে এসছো ফার্স্ট টাইম তোমাদের বাড়ি কোথায় সবঙ্গে সবঙ্গে বাড়ি পশ্চিম কেমন লাগছে ময়না রাসমেলা ভালো লাগছে নাগরদোলায় উঠছিলে নাকি উঠবেনি আচ্ছা ঠিক আছে যাই হোক ভালো লাগলো এখানে অনেকে দেখতে পাচ্ছ এই যে নাগরদোলায় আচ্ছা এখানে ছোট ছোট ছেলেরা উঠছে ও মাসিমা মাসিমা কেমন লাগছে বলুন ভালো লাগছে ঠাকুর যে আজকে রাজারগড়ে চলে আসছে ওটা দেখেছেন নাকি এই এসছেন আর কি বাচ্চাদের মোটামুটি এখানে উঠেছে আপনাদের বাড়ি কোথায় তাহলে পাটনা এই ময়নাদের বাড়ি এইটা কতবার এসছেন আজকে মানে এই যে প্রথম এসছেন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাড়ির সামনে আচ্ছা তো ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এসছে বহু দূর দূরান্ত থেকে মানুষ আছে তো এদিকে অনেকে নাগরদোলায় কিন্তু চাপছে আচ্ছা নাগরদোলায় কত করে নিচ্ছে এখানে বলছি দাদা নাগরদোলায় কত করে হ্যাঁ 50 টাকা করে এই যে দেখতে পাচ্ছ তো নাগরদোলায় 50 টাকা করে এখানে তোমরা চাইলে এখানে নাগরদোলায় উঠতে পারবে দেখতে পাচ্ছ ভিড় মেলার মধ্যে কিন্তু ভালোই রয়েছে আর আজকে কিন্তু ঠাকুর আজকে রাজার গড়ে ফিরে যাবে ভক্তবৃন্দ এবং মেলা দেখার জন্য অনেকে এসছে আজকে তো ভিড়টা কিন্তু আজকে সব থেকে বেশি আমরা আজকে তোমাদেরকে দেখাবো তো এখানে প্রচন্ড কিন্তু আওয়াজ হচ্ছে মাইকের আওয়াজ এবং মানুষেরও আওয়াজ তো চলো দেখাচ্ছি তোমাদের আমরা কিন্তু চলে এসেছি এবার রাসমঞ্চের সামনে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে ঠাকুর চলে যাচ্ছে সেই জন্য রাসমঞ্চের সামনে প্রচণ্ড ভিড় আর বহু মানুষ কিন্তু আজকে এসছে ঠাকুরকে বিদায় জানানোর জন্য
চলে যাচ্ছে এটা কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে কোথাও কি কষ্ট নষ্ট হচ্ছে যে ঠাকুর চলে যাচ্ছে আবার সবাইকে কাঁদিয়ে কষ্ট তো লাগবে যে আরো দু চার দিন ঠাকুর লাগলে চাইলে ভালো লাগে থাকলে ভালো লাগবে না কিন্তু এটাই তো নিয়ম যেতে হবে আবার আসতে হবে তো পরের বছরে দেখতে পাচ্ছো ঠাকুর কিন্তু এই বছরের মধ্যে চলে আছে আবার সে একটা বছর ওদিকে গাছ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো এই যে মন্দির মন্দির থেকে এইসবে ঠাকুর বেরিয়ে গেল তো এখানে জলপথে কিভাবে ঠাকুর রাজমঞ্চ থেকে রাজারগড়ে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তোমরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কি কোথা থেকে দেখলে সেটাও অবশ্যই কমেন্ট করবে তো রাস কিন্তু হবে টোটাল এখনো হচ্ছে 11 ডিসেম্বর 2023 পর্যন্ত সবাইকে রাস দেখতে আসার আমন্ত্রণ থাকলো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকো।